আছে তুলা নদীর পাশে। গাইস, ইটস মি মুতালেব, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে আমরা ঘুরতে যাব তুরাক নদী। তো যেহেতু ঢাকা শহরে একবারে নতুন, আমি তো এখানকার তেমন কিছু জায়গা চিনি না। তো গাইস, এখন আমরা রুম থেকে নামতেছি, নেমে আমরা গাড়িতে উঠবো, আমরা তুরাক নদী যাব। তো আজকে ওয়েদারটা তেমন ভালো না, তো আমরা এখন নিচে আসলাম। তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তো লেস বেস্টার আমরা যাব। এই দেখেন উপরে কিন্তু বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা যাব তুরাক নদী। দেখতেছেন আমার ফ্রেন্ড খুবই কেয়ারিং অ্যান্ড ডিয়ারিং। তো আমরা এই মুহূর্তে আছি পিয়াঙ্গন আবাসিক এলাকা, মাজার রোড, দারুসসালাম থানা, মিরপুর 1216। তো আমরা আছি শহীদ বুদ্ধিজীবী এর স্মৃতিসৌধের এখানে। তো এই প্লেক্সটা অনেক সুন্দর, অনেকে বিকালে আড্ডা দেয়, সবাই ঘুরতে আসে এই চমৎকার প্লেক্সে। তো যদি আপনারা মিরপুর 1-এ থাকেন, অফকোর্স আপনারা এসে ঘুরে যাবেন। আমরা এই মুহূর্তে খুবই চমৎকার একটি মাঠে আছি। তো এই মাঠের নাম আমি জানি না, ঠিক আছে, আপনারা যদি কেউ জানেন তাহলে অফকোর্স বলবেন। এই মাঠের নাম অবশ্যই না জানাই স্বাভাবিক, যেহেতু আমি ঢাকা শহরে একদম নতুন, আর আমি কিভাবে এই মাঠের নাম বলতে পারি? তো অফকোর্স আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতে হবে সে মাঠের নাম কি, সে বলেছিল। তো আমরা এই বড় মাঠটা দিয়ে কিন্তু যাচ্ছি, ঠিক আছে, এটা অনেক বিশাল একটা মাঠ। এই মাঠে আপনারা বিভিন্ন ধরনের খেলা প্র্যাকটিস করতে পারবেন। দেখতেছেন এখানে অনেক জনে প্র্যাকটিস করতেছে খেলাধুলা, আবার কেউ কেউ সময় কাটাচ্ছে এই মাঠের ভিতরে। এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলতে চলতে আর উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে দেখতে জামের ভিতর দিয়ে আমরা কোন দিক দিয়ে পৌঁছে গেছি আমাদের তুরাক নদীর পাশে। চলেন আমরা এখন তুরাক নদী দেখবো। লেস্ট কেস্টার বাংলাদেশের ঢাকা ও গাজীপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 62 কিলোমিটার, গড় প্রস্থ 82 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্বালিকার। বর্ধিত তুরাক নদীর প্রস্থ পরিচিত নাম্বার উত্তর কেন্দ্রীয় অঞ্চলের নদীর নাম্বার 25। এটি ঢাকা শহরের সীমানা দিয়ে বয়ে যাওয়ার 4টি নদীর মধ্যে। এই নদীর গভীরতা 13.5 মিটার, নদীর অববাহিকার আয়তন 1021 বর্গ কিলোমিটার। সারা বছরেই এর প্রবাহ থাকে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পানির প্রবাহ কম থাকে, তখন মিরপুরের পরিমাণ 124 ঘনমিটার সেকেন্ডে এবং গভীরতার হয় 4.5 মিটার। কিন্তু বর্ষা মৌসুমে আগস্টে এই প্রবাহ বেড়ে 1136 ঘনমিটার সেকেন্ডে দাঁড়ায়। তুরাক নদের নিম্ন অংশে জোয়ার ভাটার প্রবাহ রয়েছে। এই নদীর প্রবাহ তুরাক নামের নদীটি গাজীপুর জেলাধীন কাইলাকুর উপজেলার প্রবাহমান বংশীয় নদী থেকে উৎপত্তি লাভ করে। ঢাকা জেলার সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নে এসে দুটি ধারায় বিভাজিত হয়েছে। এর একটি শাখা সাভার উপজেলায় কাউন্দিয়া ইউনিয়ন বংশী নদীতে এবং মূল শাখাটি আমিনবাজার ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে। তো বন্ধুরা দেখেন, আমরা এখন চলে এসেছি আমাদের তুরাক নদীর পাশে। তো এটা হচ্ছে তুরাক নদী, এবং এই যে আমাদের সুন্দর একটা ক্লিন একটা রোড, সরি ক্লিন না, ঠিক আছে, যাই হোক, এই রোডে আমরা হাঁটতেছি। এই যে আমাদের তুরাক নদী, এই যে বোট চলতেছে, দেখতেছেন আপনারা, এই তুরাক নদী। তো গাইস, ছোট ভাই, এই টাড়া দাও। তুরাক নদীর দুই ধারে চমৎকার চমৎকার বসার জায়গা রয়েছে, অথবা আপনি হাঁটতে পারবেন। আর দুই ধার দেখতে কিন্তু বেশ চমৎকার, আপনারা চাইলে এগুলোতে বসে সময় স্পেন্ড করতে পারবেন, আপনি চাইলে এই বোটগুলোতে চড়ে ঘুরতে পারবেন এই নদীতে। তো আমি এখন আছি তুরাক নদীর পাশে। তো আপনারা দেখতেছেন এই তুরাক নদীর এগুলোতে বসার সিস্টেম আছে, এই ছোটো ছোটো ব্রিজগুলো আছে, এই ব্রিজগুলোতে আবার আপনারা হাঁটাহাঁটি করতে পারবেন এই তুরাক নদীর পাশে দুই সাইডে। আমরা তো এক সাইডে আসছি, ওই সেম অপোজিট সাইডে আর কি সেম অবস্থা। তো আপনারা হাঁটাহাঁটি করতে পারেন, এগুলোতে বসতে পারবেন, এই যে এগুলোতে বসতেছি আমি, এইটা বসলাম। তো আমি এখন আছি তুরাক নদীর ঘাটে। তো এরকম ঘাট অনেকগুলো আছে, মানে অনেক অনেকবার আপনি যদি আসেন তাহলে অনেকবার দেখতে পারবেন এরকম ঘাট, যারা এখান থেকে নামানামি নেমে তার অপোজিট পাশে, অর্থাৎ এই বোটগুলো থেকে ও পাশে চলে যায়, ও পাশে চলে যায়। তো এখানে বা খুবই চমৎকার লাগতেছে,
তো আপনি যদি ঢাকা মিরপুরের কাছে থাকেন, মিরপুর এক নম্বরে, তো আপনার অফকোর্স এদিকে আসবেন ঘুরতে, অনেক ভালো লাগবে। এই ট্রলারগুলো যাওয়া আসা করতেছে, যখন তারা ঢাকার বাইরে যাচ্ছে তখন কিন্তু খালিতে যাচ্ছে, আর যখন তারা ব্যাক করবে তখন দেখবেন যে পানিতে ডুবে ডুবে যাচ্ছে। এই নৌকাগুলো আছে, এরা সবাই এই নদীর এপাশ থেকে ওপাশে নিয়ে যায়, আপনি চাইলে ঘুরতে পারবেন এই নৌকাগুলো নিয়ে। হে গাইস, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আসসালামু আলাইকুম।